3 দিন ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকা এলাকায় ক্ষুব্ধ মহিলাদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ত্রিপুরার রাজনগর দত্তবাড়ি এলাকা 3 দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে বয়স্ক লোক ও শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে রাজনগর দত্তবাড়ি এলাকার সড়ক অবরোধ করে ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তারা বিদ্যুৎ দপ্তরে সঠিক সময়ে বিল প্রদান করার পরেও কেন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকবে, অতি সত্ত্বের জন্য তাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করে দেওয়া হয় ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কাছে আহ্বান করেন ক্ষুব্ধ মহিলারা। যদিও তাদের এলাকায় অবিলম্বে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিদ্যুৎ দপ্তর না করে দেয় তাহলে ক্ষুব্ধ মহিলা তাদের বৃহত্তর আন্দোলনে যাবে হুঁশিয়ারি দিয়েছে। রাজনগর দত্তবাড়ি রোড কিসের লেগে রাস্তা অবরোধ করছে? কবস্থানের পাশে আমরা কারেন্টের লেগে রাস্তা অবরোধ করছি। আমরা আজকে 3 দিন কারেন্ট নাই, তুফানে কারেন্টের তার উপরে গাছপালা দিছে, তার আর কর পরও তারা আমরা কারেন্ট ঠিক করে দিছে না, ওখানে তার সিরা ভরা রয়েছে। আজকে 3 দিন ধরে আমরা বাচ্চা কাচ্চা খুব কষ্টে আছি, জলও পাইতাছি না, আর গরমে বাচ্চা কাচ্চা চিল্লাপালা করতেছে, বয়স্ক মানুষ আছে, মানে খুব কষ্ট হইতেছে কি গরমে। এখন আপনারা কি চাইতেছেন? এখন আমরা চাইতেছি আমরা কারেন্ট দো, কারেন্ট আমরা কারেন্ট চাই। মানে আপনারা কি কারেন্ট ছাড়া তাও কেমনে? মানে কেউ জানাইছেন বা কিছু করছেন? ও আমরা জানাইছি, কারেন্ট অফিসে ফোন করি, তারা ফোন রিসিভ করে না, তারা ফোন রিসিভ করে না, তারা আইও না। 3 দিন আজকে 3 দিন রাইতে গেছে, আমরা কারেন্ট ওখানে ঠিক করছে না, আর কতক্ষণ আমরা অপেক্ষা করবো?